হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার শারমিন আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর বারোটা গরু জবাই করার পর মাংস পাঠিয়ে দিয়েছে আমাদের রান্না করার জন্য আমি এখানে মাংস রান্না করব হচ্ছে বিশ কেজির মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো বিওয়ার্স যারা আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সালে টাকা আইকনে ক্লিক করবেন তাহলে আমারও নতুন কোনো ভিডিও আপনি মিস করবেন না আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপরে দিচ্ছি জিরা ধনিয়া এবং গোলমরিচ গুঁড়া আমি একসাথে বেশি মাংস নিয়েছি কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি আর হচ্ছে ঈদের দিন মাংসটা রান্না করলে যেমন লাগে ঈদের পরে রান্না করলে কিন্তু ওরকম স্বাদটা পাওয়া যায় না এখানে একটু বেশি করে রান্না করতেছি আমি একটু বক্স ভরে রেখে দিব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ এখন যে মশলাগুলো অ্যাড করতেছি এরপরে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না সব একসাথেই দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে প্রায় আমি তেল দিয়েছি প্রায় পাঁচ ছয় কাপের মতো তেল দিয়েছি এখন ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব ঈদের দিন কোরবানি ঈদের দিন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার হয় আমারও ঠিক সেমভাবেই পার হয়েছে একদম উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিতে হবে যেহেতু মাংস বেশি এবারে এই পাতিলেবু গুলো মাখিয়ে নেবো ভালো করে মাখানা কমপ্লিট হয়ে গেছে আমি প্রায় বিশ মিনিটের মতো ভাবে রেখে দেব তারপর চুলোতে দিয়ে দিব এই যে তিন তিনটা পাতিলে করেছি কারণ মাংস যেহেতু বেশি এই যে একটা পাতিলে আমি মাটির চুলাতে বসিয়ে দিয়েছি আর একটাতে রুটি ছেঁকা হচ্ছে আর একটা বসিয়েছি আমি গ্যাসের চুলাতে রুটি ছাকা শেষ হলে তখন বাকি চুলাতেও আমি পাতিলটা বসিয়ে দেব মাংসের ঢেকে দিয়ে দেব মাংসের মধ্যে বলক এসে গেছে এইভাবে রান্না হতে থাকবে আমি কিন্তু এখানে কোনো পানি দিব না টোটালি পানি ছাড়াই মাংসটা রান্না হবে এই যে দুটো হাড়ে দুটো চুলাতে বসিয়ে দিয়েছি এখানে আজকের আবহাওয়াটা অনেক ভালো রাত্রে বৃষ্টি হয়েছিল এই যে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কালারটা অনেক চমৎকার এসেছে এখানে আমি এখন কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আর এখানে দুই পাতিল মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানেও আমি কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিব এই যে আমার রান্না কমপ্লিট আমি সবগুলো মাংস নিয়ে ঘরে নিয়ে এসেছি তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর রান্নার জন্য দোয়া করবেন আল্লাহ